বড় মা, তুমি কেন এভাবে দাদু ভাইয়ের উপর রাগ করছো? না রে কাজুরি, তো দাদু ভাই নিশ্চয়ই কোনো কিছু লুকোচ্ছে আমার কাছ থেকে, আর আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। তাছাড়া কালকের দিনটা কারো মনেই নেই। কেন বড় মা, কাল কি কোনো বিশেষ দিন? হ্যাঁ রে মা, সত্যি বিশেষ দিন। কালকের দিনই আমার একমাত্র মেয়ে আমাদের ছেড়ে যে কোথায় হারিয়ে গেছিল, কাল তার 12 বছর পূর্ণ হবে। শাস্ত্রমতে কাল তার শ্রাদ্ধ। বড় মা, আমি আমি কিন্তু বলতে চাইনি ওভাবে। না রে মা, তুই জানবি কি করে? যাদের মনে রাখার তারাই কেউ মনে রাখেনি। আচ্ছা বড় মা, তুমি খারাপটাই কেন ধরে নিচ্ছ বলো তো? এমনও তো হতে পারে তোমাদের মেয়ে হয়তো তোমাদের কাছে ফিরে আসার জন্য অপেক্ষা করছে। না রে মা, না, সিঁদুরে মেঘ দেখলে যে ভয় করে রে মা, নতুন স্বপ্ন দেখবো কি করে? বর্মা, ও বর্মা, এ কথা তুমি বলছো? তুমি তো আমাকে একদিন শিখিয়েছিলে বর্মা আবার নতুন করে বাঁচতে, তাহলে আমি এখন কোন কথাটা ধরি তোমার বর্মা? সেদিনকার কথাটা না আজকে যেটা বলছো সেটা? ও বর্মা বর্মা, তুমি কেঁদো না বর্মা। তুমি তো এতদিন বিশ্বাস নিয়ে বুক দিয়ে আগলে ছিলে এই সংসারটাকে, আজকে এভাবে হাল ছেড়ে দিলে কি করে চলবে বর্মা? কাজরে রে, আমার একমাত্র মেয়ে যে আর কোনোদিনও ফিরবে না বর্মা, কোনোদিন ফিরবে না রে। না বর্মা, তুমি ভরসা রাখো, আমি বলছি দেখো, নতুন সকালে তোমাদের মেয়ে ঠিক তোমাদের কাছে ফিরে আসবে। এবার তাহলে নতুন ঠিকানার পথ খুঁজে পেলি? ঠিকানা তো জানা ছিল বাবা, এবার শুধু সেই ঠিকানার আশ্রয়ে ধরা পড়তে চললাম। ধরা কেন বলছিস মা, এটা একটা পথ, যে পথে কোনোদিন হাঁটিসনি সেই পথে নয় হাঁটলি, পথের তো কোনো পরিবর্তন নেই রে মা। বাবা, তুমি তো আমায় অনেক শক্তি যুগিয়েছ। বাবা, তুমি আমায় বলো তো, আমি কি ভুল করছি? ভুল কি বলছিস মা, তুই তো নতুন সকাল আনবি। দেখ মা, যে কারণে বারাণসী থেকে এসেছিলি তা তো অনেকটাই পূর্ণ হয়েছে, এবার সবকিছু ঠিকঠাক করে ফেরার পালা। দীর্ঘজীবী হমা, দীর্ঘজীবী হমা, দীর্ঘজীবী হ। Thank you.
আমি জানতাম, আমি জানতাম এমনটা হবে, এই জন্য তোমায় আমি একটা কথা বলতে চাইনি। তুমি তো ঝামেলা পাকিয়ে ছাড়লে না, কি করে হবে, কি কি মুশকিল। আরে মা যদি জানতে চায় তুমি কখন ফিরবে, আমি তাহলে কি উত্তর দেবো? না না, তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি ফোনটা প্লিজ একবার মেঘনাথকে দাও। হ্যাঁ শোন শোন, হ্যাঁ না না শোন না, তুই বাবাকে ডেফিনিট অ্যাড্রেস একদম দিবি না, কি করতে কি করে বসবে, একটা কেলেঙ্কারি কাণ্ড হবে। তুই একটা কাজ কর, তুই যে করে পারিস একবার ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে বাড়িতে পাঠিয়ে দে। মা সে ফোনটা কাটলি না, আমি যাদের জন্য সারা জীবন মুখে রক্ত তুলে কাটলাম তারাই আমার কাছে সব কথা গোপন করতে চায়। আবার কি হলো? আবার কি হবে, কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি। সারা জীবন যাদের জন্য খেটে খেটে মরলাম তারাই আমার কাছে গোপন করছে সব কথা। কেন এরা অধৈর্য হচ্ছে বলো তো? অধৈর্য হচ্ছে আমি? হ্যাঁ আমি অধৈর্য হচ্ছি। জানিস আজ তোর বাবা মর্নিং ওয়াকে যাওয়ার সময় আমার কোনো কথা না বলে চলে গেল। সে জীবনে কোনোদিন আমার কাছে কোনো কথা গোপন করেছে? কিন্তু আজ এই প্রথম প্রথম আমাকে না বলে চলে গিয়েছে। সূর্য ভুলে যাস না, আমি তোর মা, আমার কাছে লুকোবার চেষ্টা করিস না। সূর্য কিরে মুখ ঘুরিয়ে নিলি কেন? তার মানে আমাকে বলার কিছু নেই তাই না? ঠিক আছে বলিস না, শুধু মনে রাখিস মায়ের কষ্টটা। কষ্ট হয় রে আমার, আমার খুব কষ্ট হয়, বলিস না। মা চা দেবে না? খাজুরি যা সূর্যকে চাটা দিয়ে। হ্যাঁ দিচ্ছি। আমিও খাবো। বাহ খুব ভালো, সবাইকে চা জল খাবার সব খাইয়ে দাও। বাড়িতে কি হলো না হলো তারিখের কথা বলছো কেন? সূর্য আমি মা, সবাই যে কথা ভুলে যেতে পারে মা হয়ে আমি সেটা বলতে পারি না বাবা। আজ 12 বছর আগে আজকের দিনে আমার মেয়ে আমাদের ছেড়ে কোথায় চলে গেছে আমি যে সে কথা বলতে পারি না। তাই শাস্ত্র অনুযায়ী আজকের দিনে আমার আমার মেয়ে শ্রাদ্ধ হওয়া উচিত। আমার অনু শ্রাদ্ধ। কথাটা তোমাকে বলতেই হবে মা। তুমি জানো যে বাবা কেন ফিরছে না? কেন? কারণ বাবা মেঘনাথের কাছে গেছে। কেন? মেঘনাথ নাকি ছোটদিকে দেখেছে, ছোটদি বেঁচে আছে। ঠিক বলছিস সূর্য, আমার অনু বেঁচে আছে, আমার অনু বেঁচে আছে। ফিরে যা। উনি কি চলে গেলেন বাবা? হ্যাঁ। কোথায় গেলেন? উত্তরের খোঁজে।
বুঝতে পারলি না? ওর মনে হাজারো প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর খুঁজে পেতে চায়। এবার উত্তর খুঁজে পাবেই পাবে, পাবেই পাবে। শুভ সময়ের ইঙ্গিত আসছে, তাকে তাকে দু হাত দিয়ে জাপটে ধরে রাখতে হবে। ঈশ্বর মঙ্গল করো। মা, লজ্জা করে না তোর? হ্যাঁ, মা বলে ডাকতে লজ্জা করে না? এতদিন বাদে আমার মেয়েটার খবর পেলাম, তুই মার কাছে লুকোচ্ছিস? তুমি আমায় দোষ দিচ্ছ মা, যখন খবরটা আমি প্রথম পেয়েছিলাম তখন তখন আমার কি অবস্থা হয়েছিল একবার ভেবে দেখো। ছোটদীপ কবে আসবে কিংবা আদৌ আসবে কিনা আমি কিছু জানি না মা। শুধু আমি কিছুতেই বুঝতে পারছি না, এতে জানা না জানার কি আছে? বড়মা, তুমি এখনো চোখের জল ফেলবে বড়মা? তোমার মেয়ে তোমার কাছে ফিরে আসবেই। তোর মুখে ফুল চন্দন পড়ুক মা, ফুল চন্দন। হ্যাঁ বড়মা বুঝেছি, কিন্তু এত বড় সুখবরটা কিরকম শুধু মুখে মানায় নাকি বলো? দাঁড়াও আমি ব্যবস্থা করছি। কাজলি একদম ঠিক কথা বলেছে, সুখবর কখনো শুধু মুখে মানায় না, তাই তো। আর যাও আবার কি, আজ তো কবজি ডুবিয়ে খাবার দিন। হ্যাঁ বল, পিসিমণিকে এ বাড়িতে কিভাবে নিয়ে আসবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক করে নিতে হবে। বড়মা বড়মা বড়মা, আজকে কিন্তু বাড়িতে নো রেস্ট্রিকশন, একদম। আজকে বাইরে থেকে অনেক কিছু এনে খাবো, অনেক কিছু এনে খাবো, অনেক কিছু খাবো। শুন শুন মা, আমি বলি কি, নীলের কাছে তুই যা, নীলকে গিয়ে তুই প্রথম খবরটা দে, খুব খুশি হবে, তাই না? তুই তো বলেছিলি। বড়মা আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। শুনছি আমি তোকে বকেছিলাম না? ঠিক আছে। তোমার কি মনে হয় মা, সবাই ভুলে গেলেও আমি ভুলে যাব? ঠিক 12 বছর হলো, 12 বছর ধরে তুমি তুমি ঠিক এই আজকের দিনটাতেই কোথায় যেন কোথায় যেন আমি তখন স্কুলে গিয়েছিলাম, ফিরে এসে শুনলাম যে তুমি স্কুল থেকে ফিরে এসে শুনলাম যে তুমি নীল। নীল কি ব্যাপার? তুমি তোমার মা নীল, তোমার মা? হ্যাঁ হ্যাঁ, এই তো ওখানে নয়, ওখানে নয় নীল, তোমার মা ফিরে আসছেন। কি জাতা বলছো তুমি? আরে আমার মা ফিরে আসছে, আমার মা তো এখানেই আছে। না নীল, তোমার মা ফিরে আসছেন, ওখানে তোমার মা নেই, তোমার মা ফিরে আসছেন তোমার কাছে। মানে বসো এখানে, এখানে বসো, শোনো আমার কথা। তোমাকে আর বেশি দিন এভাবে তোমার মায়ের সাথে কথা বলতে হবে না, দেখো আর তোমাকে কষ্ট পেতে হবে না, আর কিছুদিনের মধ্যেই তুমি তোমার মায়ের সঙ্গে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে পারবে। কি হলো, কি হলো নীল? নীল তুমি তুমি জেগে জেগে ঘুমিও না নীল, ওঠো ওঠো। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তোমার মা ফিরে আসছেন নীল। হ্যাঁ নীল, ওদিকে কি দেখছো? তোমার মা তোমার সামনে আর কদিন বাদে এসে দাঁড়াবেন, ওখানে তোমার মা নেই। মা
আমার কাছে আমার কাছে হ্যাঁ ছোট খবর পেয়েছে, তোমার মা ভালো আছে, ফিরে আসবেন কিছুদিন বাদে। না 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 না, তা কি করে হয়, তা কি করে হয়, মা কি করে ফিরে আসবে, মা তো মা তো কিচ্ছু হয়নি তোমার মায়ের, তোমার মায়ের কিচ্ছু হয়নি, তোমার মা ফিরে আসছেন, বিশ্বাস করো আমি নিজের কানে শুনে আসছি এক্ষুনি। সত্যি বলছো মা ফিরে আসছে, সত্যি বলছো তুমি, মাথা ঘুরছে, আমি কই যাব,